রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প চালুর পর থেকে তার সমালোচনা করে এসেছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। আর এবার সেই প্রকল্পকেই স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে পশ্চিমবঙ্গ সরকারকে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড প্রদান করা হলো। শনিবার রাষ্ট্রপতির হাত থেকে সেই পুরস্কার তুলে নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই প্রকল্প নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তার কটাক্ষ, আমরা জানি এই অ্যাওয়ার্ড নিয়েছেন, এরপর হয়তো 100 দিনের টাকাও পেতে পারে, কারণ সবচেয়ে বেশি খরচা এবং দুর্নীতি এখানেই হয়েছে, এটা এগিয়ে বাংলার পুরস্কার। দিলীপ ঘোষ আরো বলেন, সব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বহু প্রকল্প চালু করেছে মানুষের কাছে পৌঁছানোর জন্য, কতজন এই সুবিধে পেয়েছেন এবার তার পুনঃমূল্যায়ন হবে। এই ধরনের প্রকল্প বহু রাজ্যই করেছে, আর তাতে যদি মানুষ উপকৃত হয় অবশ্যই তার প্রশংসা করা উচিত। তিনি বলেন, আমরা বলেছি লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মী ভিখারি বানানো হচ্ছে, দুয়ারে সরকারের মাধ্যমে যদি মানুষের সমস্যার সমাধান হয় তাহলে খুব ভালো কথা, আর সেটা সাধারণ মানুষই বলবেন কি হচ্ছে। শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার নীলগঞ্জ রবীন্দ্র ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আরো বলেন, পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, তৃণমূলের মধ্যে কোন্দল, মারপিট বাড়ছে, অফিস ভেঙে দেওয়া, পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে, এটা ওদের দলের ব্যাপার, এই ঘটনা আরো বাড়বে, কারণ পঞ্চায়েত নির্বাচনের টিকিটই হচ্ছে সিন্দুকের চাবিকাঠি, একবার জিতিয়ে দিলেই 5 বছর নোটক, স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটছে আরো হবে। জানি দিয়েছে, এরপর হয়তো 100 দিনের কাজের টাকাও পেতে পারে, কারণ সবচেয়ে বেশি খরচা আর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এগিয়ে বাংলার পুরস্কার। সব রাজ্য সরকার, কেন্দ্র সরকার বহু প্রকল্প জারি করেছেন, সেই প্রকল্পে মানুষের কাছে যাওয়ার যে চেষ্টা, এবার রিভিউ হোক কতজন সুবিধা পেয়েছে, এই ধরনের প্রকল্প সব রাজ্য করেছে, আর তাতে যদি মানুষ উপকৃত হয় নিশ্চয়ই সেটা প্রশংসা করা উচিত। কিন্তু যে প্রকল্প নিয়ে আপনারা বারবার কটাক্ষ করেন রাজ্য সরকারকে, দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকারকেই আজকে কেন্দ্রীয় সরকার, আমরা বলেছি লক্ষ্মীর ভাণ্ডারে লোককে ভিখারি বানানো হচ্ছে, দুয়ারে সরকারের মাধ্যমে যদি সমস্যার সমাধান হয় মানুষের তাহলে খুব ভালো কথা, আর সেটা তো সাধারণ মানুষই বলবে কি হচ্ছে। যত পঞ্চায়েত ইলেকশন এগিয়ে আসছে, টিএমসির মধ্যে কোন্দল মারপিট বাড়ছে, অফিস ভেঙে দেওয়া, পোস্টার উড়ে দেওয়া, ছিঁড়ে দেওয়া, এটা ওদের পার্টির ব্যাপার, আরও বাড়বে এটা, কারণ পঞ্চায়েত ইলেকশনের টিকিটটাই হচ্ছে চাবিকাঠি সিন্দুকের, একবার নিলে পুলিশ জিতিয়ে দেবে, তারপর 5 বছর লোটো, সেই জন্য মারামারি হচ্ছে এবং আরো বেশি। নীলগঞ্জ থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।